রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। রোববার সকালে আগারগাঁও স্টেশন পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, তিন দফায় পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হবে এবং আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। রোববার সকাল 10:30টায় উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে যাত্রা করে মেট্রো রেলটি আগারগাঁও স্টেশনে পৌঁছায় সকাল 11:00টায়। ঘণ্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হলেও পরীক্ষামূলক চলাচলের প্রথম দিন এর গতি ছিল গড়ে 15 কিলোমিটার। কোনো যাত্রী পরিবহন ছাড়াই মেট্রো রেল আগামী ডিসেম্বর পর্যন্ত তিন ধাপে পরীক্ষামূলকভাবে চলাচল করবে। বাণিজ্যিকভাবে 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে চলাচল শুরু হবে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। 2022 সালের 16ই ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে আমাদের একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক্ট সেই ভায়াডাক্টের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ট্রেন ব্যবস্থায় শিডিউলের কোনো সংকট থাকবে না জানিয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঠিক সময় ট্রেনগুলো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং স্টেশনে পৌঁছাবে। মেট্রো ট্রেন রিয়েল টাইমে চলাচল করবে, যে স্টেশনে যেই সময়টা লেখা থাকবে এক্স্যাক্টলি সেই সময়টাই, সেই সময়ই ট্রেনটা সেখানে পৌঁছাবে। পূর্ণরূপে মেট্রো রেল চলাচল শুরু হলে ঢাকার যানজট কমার সাথে যাত্রীদের ভোগান্তি কমবে বলেও মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।